আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই আজমিরা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট টিকিয়া কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করবেন। তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই টিকিয়া তৈরি করব। আমি এখানে আধা কিলো ফ্রেশ গরুর মাংস নিয়েছি, এক কাপ বুটের ডাল নিয়েছি। গরুর মাংস ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। টিকিয়া বানানোর জন্য গরুর মাংসের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ডাল ধুয়ে নিলাম, এখন আমি বুটের ডাল দিয়ে দিলাম, দুই কাপ গরুর মাংস দিয়ে দিলাম, রসুন কুচি দুই চা চামচ, পেঁয়াজ কুচি দুই চা চামচ, ছয়টা শুকনো মরিচ, আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন, লবণ পরিমাণ মতো, জিরা এক চা চামচ, এলাচ চারটি, দারচিনি কিছু, আদা বাটা দুই চা চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমি দুই কাপ পানি দিয়ে দিব সিদ্ধর জন্য। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে চুলায় দিয়ে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার টিকিয়া বানানোর জন্য গরুর মাংস এবং বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি টিকিয়াতে দেওয়ার জন্য একটি ডিম ফেটে নিব। ডিমটা দিলে মচমচা হবে এবং টিকিয়াটা ভেঙে যাবে না। কাঁচামরিচ কুচি দুই চা চামচ, পেঁয়াজ কুচি দুই চা চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে। ফেটে নেওয়া ডিমটা দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করতে হবে। যত ভালো মিক্সড হবে তত ভালো টিকিয়া হবে। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে টিকিয়া ভাজার সময় ভেঙে যাবে না এবং খুবই মচমচা ভাব আসবে। এখন আমি ছোট ছোট করে গোল করে নিব। গোল করার পর দুই হাতের সাহায্যে একটু চাপটা করে নিব, ঠিক এমনভাবে। বানিয়ে নিলাম একটি টিকিয়া। এইভাবে আমি বাকি টিকিয়াগুলি বানিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি এখানে দুইটা টিকিয়া বানিয়ে দেখালাম। এখন কিভাবে ফ্রোজেন করব আমরা এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একটি বক্সে কিছু টিকিয়া রেখে দিব। বক্সের মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে 1.5 থেকে 2 মাস ভালো থাকবে। এখন আমি একটি প্যানে এক কাপ তেল নিলাম, তার মধ্যে টিকিয়াগুলি দিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে আসলে আমরা উল্টিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসেছে, এমন দুই দিকেই ব্রাউন কালার হলে আমরা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট টিকিয়া। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন, যা ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।